রাত 11:30, আদি নিজের ঘরে বসে একাই বই পড়ার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছে না, কারণ তার বাবা মাকে মারধর করছে। আদি নিজের বয়সেই বাচ্চাদের থেকে অনেকটাই আলাদা, তার কারণ তার বাড়ির এই পরিবেশ। প্রায়শই তার বাবার এই অত্যাচার তার মাকে সহ্য করতে হয়। সেদিন আদি আর থাকতে না পেরে তার বাবাকে থামাতে গেলে তার বাবা তাকে মারতে যায় এবং ঘর থেকে বের করে দেয়। আদি তৎক্ষণাৎ একটা ব্যাট নিয়ে তার বাবাকে মারতে শুরু করে এবং ঘটনাস্থলে তার বাবা মারা যায়। আদি নিজেই পুলিশে খবর দেয় এবং তাদের জন্য অপেক্ষা করতে থাকে। এই কাজটা তাকে আজ করতেই হতো, কারণ রাত 12টার পর তার বয়স 18 হয়ে যেত। আইনে আছে 18 বছরের কম বয়সীদের শাস্তি কম হয়। এতক্ষণ ধরে আদি আইনেরই একটা বই পড়ছিল। বন্ধুরা, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, আর আজকের গল্প ভিঞ্চিদা। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। ভিঞ্চিদা ছোট থেকেই নিজের বাবাকে সিনেমার আর্টিস্টদের মেকআপ করতে দেখেছে। তার বাবা প্রস্থেটিক আর্ট করত, এক কথায় মুখোশ বানানোর শিল্প। বাবাকে দেখে ভিঞ্চিদার মনেও প্রস্থেটিক আর্টের প্রতি ইন্টারেস্ট গ্রো করে। এখন ভিঞ্চিদা দারুণ প্রস্থেটিক আর্ট করতে পারে, কিন্তু এখনও কোনোভাবে নাম করে উঠতে পারেনি ভিঞ্চিদা। কোনো মতে তাদের দিন চলে যায়। তার বাবার হঠাৎ মৃত্যুতে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। পাশের বাড়িতেই থাকে জয়া। জয়া কথা বলার একটু সমস্যা আছে, পাতি বাংলায় যাকে আমরা তোতলা বলে থাকি। জয়া এবং ভিঞ্চিদা পরস্পরকে ভালোবাসলেও খুব একটা দেখা করতে পারে না, কারণ এরকম বেরোজগারি ছেলেকে জয়ার বাবা পছন্দ করে না। তাই একই পাড়ায় থাকলেও দূর থেকেই দেখা হয় তাদের। এদিকে শহরে বিভিন্ন সময় টাকার জোরে বড় বড় অপরাধ করে আইনের চোখে ধুলো দিয়ে বেশ ভালোভাবে আছে অনেক অপরাধী। এই হলো শ্যামসুন্দর, একজন বড় ব্যবসায়ী, যার ওপর 25 লক্ষ কোটি টাকার ঘোটালার কেস চলছিল, কিন্তু টাকার জোরে শহরের নামি উকিল তাকে বাঁচিয়ে নেয়। এই হলো মানস শাহ, যে মিনিস্টারের ছেলে, নেশা করে গাড়ি চালিয়ে একজনকে পিষে মেরে ফেলে। কিন্তু মিনিস্টারের ছেলে হওয়ায় পাওয়ারের জোরে তার কোনো শাস্তি হয় না, তার অপরাধের শাস্তি তার ড্রাইভার পাচ্ছে। এই হলো সানি সেন, যে কিনা মহিলাদের ওপর বাজে কাজের জন্য ধরা পড়েছিল, কিন্তু কোনো প্রত্যক্ষ প্রমাণ না মেলায় সে শাস্তি পায়নি। গল্প আবার আদির ঘটনায় আসে। 18 বছর হয়নি বলে বাবার খুনের দায়ে আদির কিছু শাস্তি হয়েছিল, কিন্তু ফাঁসি হয়নি। তবে তাকে কিছু অসঙ্গতির জন্য মেন্টাল হসপিটালে রাখা হয়। আদি বড় হয়ে ক্রিমিনাল লয়ার হতে চাইতো। জেলে থেকে সারাক্ষণ আইনের বই পড়তো আদি। ছাড়া পাওয়ার পরও আদালতে ব্যাকসিটে বসে থাকতো সব সময় এবং সব কেসের বিভিন্ন জটিলতা খুব ভালোভাবে অবজার্ভ করতো আদি। এইভাবেই আদির আইন সম্পর্কে অনেক জ্ঞান হয়ে যায় এবং আদালতের বাইরে বসে আদি অন্যান্য উকিলদের পরামর্শ দিত এবং টাকা নিত। একটা উকিলের কর্তব্য ন্যায় পাইয়ে দেওয়া, নিজেই ন্যায় করা নয়, শুধু এই তফাতটুকু আদি বোঝেনি। আদি সবসময় যে কোনোভাবেই ন্যায় করার চেষ্টা করত। এইভাবেই একদিন আদি একটা পকেটমারকে ধরে এবং তাকে মেরে আধমরা করে পুলিশের কাছে নিয়ে আসে এবং ওই চোরের ওপর কোন কোন ধারা দেওয়া দরকার সেটাও পুলিশ ইন্সপেক্টরকে বুঝিয়ে দেয়। আদি ভিঞ্চিদার সাথে দেখা করে এবং তাকে বলে নামি বিজনেসম্যান শ্যামসুন্দরের নামে অনেক টাকার স্ক্যামের কেস চলছিল, কিন্তু সে এখন ছাড়া পেয়ে গেছে এবং তার জীবনের ওপর একটা সিনেমা বানাচ্ছে। তাই শ্যামসুন্দরের মতো একটা মুখোশ তৈরি করতে হবে, যাকে দেখে আসল নকলের ফারাক যেন না করা যায়। ভিঞ্চিদা তো খুবই খুশি, কারণ এতদিনে তার শিক্ষার সঠিক কাজে ব্যবহার হতে চলেছে এবং জয়ার সাথে বিয়ের স্বপ্নটাও এবার সত্যি হয়ে যাবে। আদি কাজের অ্যাডভান্স দিয়ে কাজটা তাড়াতাড়ি লাগবে বলে চলে যায়। পরের দিন থেকে ভিঞ্চিদা খুব মনোযোগ সহকারে কাজ করা শুরু করে দেয়। আদি বিভিন্ন সময়ে এসে ভিঞ্চিদার কাজের ভিডিও রেকর্ড করে এবং একদিন কাজ শেষ হয় এবং মুখোশ এমন তৈরি হয় যে আসল ব্যক্তি নিজেও দেখে চমকে যাবে। তারপর একদিন খবর পাওয়া যায় যে শ্যামসুন্দর ব্যাংকে ঢুকে টাকা লুট করে এবং সিকিউরিটি গার্ডকে গুলি করে পালিয়ে যায়। এই পুরো ঘটনা সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়। এই খবর পেয়ে ভিঞ্চিদা ও আসল শ্যামসুন্দর দুজনেই অবাক হয়।
পুলিশ অ্যারেস্ট করে শ্যামসুন্দরকে। কিন্তু ভিঞ্চিদা আসল ঘটনা বুঝে গেলে আদির কাছে কারণ জানতে চায়। আদি বলে এত টাকার স্ক্যাম করেও শ্যামসুন্দর বেঁচে যাচ্ছিল, তার জন্য কত মানুষ মারা গেছে, তাই আমি নিজের মতো করে ওকে সাজা দিয়েছি। কিন্তু ভিঞ্চিদা বলে ওই গার্ডটার কোনো দোষ ছিল না, ওকে কেন মারলে? আদি বলে বড় বড় মাছ ধরার জন্য টোপ হিসেবে ছোট মাছ তো ব্যবহার করা হয়, সে মারাও যায়। এরপর আদি ভিঞ্চিদাকে পরের দোষীর ফটো দেখায়, যে হলো মিনিস্টারের ছেলে মানুষ। মানুষ নেশা করে এক ব্যক্তির ওপর গাড়ি চালিয়ে দেয়, কিন্তু ড্রাইভারের নামে দোষ দিয়ে নিজে বেঁচে যায়। ভিঞ্চিদা কাজ করতে করতে বারবার নির্দোষ সিকিউরিটি গার্ডের কথা চিন্তা করে, এটা ভেবে মনকে সান্ত্বনা দেয় যে এতে দোষীরা শাস্তি তো পাচ্ছে। ভিঞ্চিদা মানুষের মুখোশ তৈরি করে আদিকে দেয়। মানুষ আজও নেশা করে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার বন্ধুর বারণ আজও শোনে না মানুষ। একাই গাড়ি নিয়ে চলে যায়। কিছুটা যাওয়ার পর রাস্তায় পাথর দেখে সেগুলো সরানোর জন্য নিচে নামে মানুষ। তখনই আদি ওকে অজ্ঞান করে গাড়িতে রাখে এবং মানুষের মুখোশ পরে গাড়ি চালিয়ে দেয় কিছু ফুটপাতবাসীর ওপর। তারপর গাড়ি থেকে নেমে ক্যামেরায় পাথর মেরে সেটাকে ভাঙার চেষ্টা করে, যাতে ক্যামেরায় তার চেহারা ধরা পড়ে, মানুষ অ্যারেস্ট হয়। ভিঞ্চিদা খবরে দেখে ফুটপাতে শোয়া পাঁচজন মানুষও মারা গেছে, এটা কেমন ন্যায়? ভিঞ্চিদার মনে দোলাচল চলতে থাকে যে সে ন্যায় না অন্যায় সাহায্য করছে। ভিঞ্চিদা ঘটনাস্থলে পৌঁছালে একটা বাচ্চা ধূপকাঠি বিক্রি করছিল। ভিঞ্চিদা তার থেকে ধূপকাঠি কেনে এবং জানতে পারে যে কাল এখানে যে পাঁচজন মারা গেছে তাদের মধ্যে একজন তার বাবা ছিল, যে কিনা ঘরের একমাত্র উপার্জনকারী ছিল। ভিঞ্চিদা হতভম্ব হয়ে যায় এবং বাচ্চাটার সাথে তাদের বাড়ি গিয়ে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাইলে তার মা চুপ করে ঘরে চলে যায়। কিন্তু ভিঞ্চিদা বাড়ি ফেরে অপরাধের বোঝা মাথায় নিয়ে। ভিঞ্চিদা ঠিক করে ফেলে সে আর আদির জন্য কোনো কাজ করবে না, কিন্তু আদির কথা তাকে মানতেই হয়, কারণ কাজ করার সময় আদি তার একটা ভিডিও রেকর্ড করেছিল। আদির কথা না শুনলে আদি সেটা পুলিশে দেওয়ার হুমকি দেয়। এবারের দোষী সানি সেন। পুলিশের কাছে সানির একটা ভিডিও পৌঁছে যায় যেখানে সে একটা মেয়ের সাথে খারাপ কাজ করছে। পুলিশ অ্যারেস্ট করে সানিকে। এবার ভিঞ্চিদা আদির কাছে গিয়ে বলে, দেখো আমি তোমার সব কাজ করে দিয়েছি, এখন থেকে আমরা আর কেউ কারোর সাথে যোগাযোগ করব না, এবার তুমি আমার ভিডিওটা আমাকে দাও। আদি হেসে বলে, আমি কি পাগল? ভিডিওটা দিলে তুমি যখন খুশি আমার বিরুদ্ধে পুলিশে গিয়ে কনফেস করতেই পারো, আমি ধরা পড়ে যাব। আইন নিয়ে পড়াশোনা করি, এতটা বুদ্ধি তো আমার আছেই। ভিঞ্চিদা নিরাশ হয়ে জয়ার কাছে যায়। জয়া খুব কাঁদছিল, কারণ আদি সানি সেজে যে মেয়েটার সাথে খারাপ কাজ করেছিল সেটা আর কেউ নয়, জয়া। ভিঞ্চিদার রাগে পাগল হয়ে যায়, অনেক কষ্ট করে জয়াকে সামলায়। পুলিশের কাছে এবার একটা ভিডিও যায় যেখানে আদি নিজেই বিষ খেয়ে আত্মহত্যা করার রেকর্ডিং করেছিল। এই ভিডিওটা আসলে ভিঞ্চিদা সেদিন করেছিল যেদিন নিজের ভিডিওটা চাইতে এসেছিল আদির কাছে। ভিঞ্চিদা আগে থেকে জয়ার সাথে হওয়ার অন্যায়ের কথা জেনে গেছিল এবং সেই দিনই ভিঞ্চিদা আগে আদিকে বিষ দিয়ে মারে, তারপর মুখোশ পরে ভিডিও রেকর্ড করে। পুলিশের কাছে এই কেসটা খুবই ক্লিয়ার ছিল, কিন্তু ইন্সপেক্টরের মনে কিছু সন্দেহ হয়, কারণ আদি কয়েকদিন আগেই তার সাথে দেখা হয়েছিল, তখন আদির কণ্ঠস্বর এত ভারী ছিল না। আদি তাকে আইন নিয়ে অনেক জ্ঞান দিয়েছিল। আদির ল্যাপটপ ভালো করে চেক করে ভিঞ্চিদার কোনো ভিডিও না পেলেও তার কাজের কিছু ছবি পায় পুলিশ, এবং পুলিশ ভিঞ্চিদার ছবি পুরো শহরে পোস্টার লাগিয়ে দেয়। এদিকে অন্য শহরে যাওয়ার ট্রেনে এক বৃদ্ধ দম্পতিকে দেখা যায়, টিটি তাদের টিকিটও চেক করে। এই দম্পতি অন্য শহরে যাচ্ছে, এই দম্পতি আর কেউ নয়, জয়া আর ভিঞ্চিদা, যারা অন্য শহরে নতুনভাবে জীবন শুরু করতে চলেছে। বন্ধুরা, আজকের গল্প এইখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই করে ফলো করতে ভুলো না। কোনো মুভি অথবা ওয়েব সিরিজের স্টোরি তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।